চড়ক উপলক্ষে দুদিন ব্যাপী মেলা ও নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার সত্তর গ্রামে। এদিন কালরাই পুজোর স্নানযাত্রা উপলক্ষে বের করা হয়েছিল শোভাযাত্রা। অন্যদিকে রানীগঞ্জের গন্ধেশ্বরী পুজো কমিটি তরফে রানীগঞ্জের এনএসবি রোডের ধারে পুজোর আয়োজন করা হয়। জামুরিয়া সত্তর গ্রামে দুদিন ব্যাপী কালারাই পুজো ও গ্রামীণ চড়ক মেলার সূচনা হলো মঙ্গলবার থেকে। সোমবার সন্ধ্যায় বাবা কালারাইকে স্নান করানোর মাধ্যমে পুজোর সূচনা হয়। এরপর মঙ্গলবার দুপুরে চড়ক উপলক্ষে বহু মানুষের সমাগম ঘটে এই মেলায়। স্নানযাত্রার পর সোমবার শোভাযাত্রা করে পুরো গ্রাম পরিক্রমা করানো হয়। এতে বহু ভক্তের সমাগম ঘটে। রাতে পূজা পাঠ, ফুল খেলা প্রভৃতি অনুষ্ঠিত হয়। তবে এবার মেলায় দোকানপাটের সংখ্যা নিতান্তই কম। মেলা কমিটির তরফে জানানো হয়েছে, গত দুবছর আগে ওই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের কারণে এবার বেশিরভাগ দোকানিরা এবার মেলায় আসতে চাননি। এদিকে ধর্মরাজ ঠাকুর কোথাও বুড়ো রায়, কোথাও আবার কালা রায় নামে পূজিত হন জামুরিয়া গ্রামে। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে দুদিন বুড়ো রায় নামের ধর্মরাজের পুজো করা হয়, আবার সত্তর গ্রামে কালা রায় নামে পূজিত হন ধর্মরাজ। আগামীকাল অর্থাৎ বুধবার ছাগবলির মাধ্যমে এই পুজোর শুভ সমাপ্তি হবে। আর এই পুজো এবং মেলাকে কেন্দ্র করেই জামুরিয়ায় উৎসাহের ছবি দেখা গিয়েছে মানুষের মধ্যে। অন্যদিকে সোমবার সন্ধ্যা থেকেই রানীগঞ্জে গন্ধেশ্বরী পুজো কমিটির তরফে আয়োজন করা হয়েছে গন্ধেশ্বরী পুজোর এবছর ৩৩তম বর্ষ। প্রথম দিন পুজো মণ্ডপেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। চিকিৎসা পরিষেবার জন্য রুদ্র মেডিকেলের পক্ষ থেকে এক দারুণ সুখবর। উন্নত চিকিৎসা পরিষেবার অঙ্গীকার নিয়ে এখন আপনাদের শহর রানীগঞ্জের রুদ্র মেডিকেলে নিয়মিত রোগী দেখবেন স্বনামধন্য ডাক্তারেরা। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সায়নী দলুই ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব কুমার তিওয়ারি প্রতিদিন, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর শুভ্রাংশু সামন্ত প্রতি বুধবার ও শুক্রবার, কিডনি বিশেষজ্ঞ ডক্টর এস মাঝি প্রতি মঙ্গলবার ও শুক্রবার এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর এইচ পি চক্রবর্তী প্রতি বৃহস্পতিবার থাকছে আপনাদের সেবায়। ঠিকানা রুদ্র মেডিকেল, রানীগঞ্জ, শিয়ারশোল, রাজবাড়ি। আরো অধিক জানার জন্য যোগাযোগ করুন 8346976074 ও 7908070591 এই নম্বরে।